আজকের দিনে উত্তম কুমারের এই বাজবাড়িতে এসে যখন আপনি প্রিভিউটা দেখলেন কতটা নস্টালজিক লাগছে? নস্টালজিক তো টেকনিক্যালি আমাদের জন্য অতটাও নয়, কারণ আমাদের জন্য পুরোটাই একটা নতুন অভিজ্ঞতা। নস্টালজিক যারা, হ্যাঁ অবভিয়াসলি আমি নিজে ছোটোবেলা থেকে বড় হওয়ার সময় আমি মহানায়কের মুভিজ দেখেই বড় হয়েছি, বিকজ বাড়িতে একটা আলাদা লেভেলেরই ফ্যান ফলোয়িং আছে যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয়। অ্যান্ড আজকে এই বাড়িতে আগেও এসেছি, গৌরবদার বাড়িতে, এখানে অনেক পুজো আছে, অনেক কিছুই হয়, তো যেহেতু আগে থেকে পরিচিতি ছিল তো এসেছি। আজকের দিনে সব ছবিগুলো দেখে ভেতরের ঘরে ইট ফিলস লাইক হি ইজ হিয়ার অ্যান্ড সামওয়্যার ডাউন দ্য লাইন হি ইজ ব্লেসিং আস অল, সবাইকে আশীর্বাদ করছে যাতে ছবিটা আরও ভালো হয়, ছবিটা আরও ভালো করে সবার থেকে অ্যাপ্রিসিয়েশন পায়। নাথিং এলস টু আস্ক ফর। চ্যালেঞ্জিং অ্যাজ আ চরিত্র, অ্যাজ আ ক্যারেক্টার থেকেও বেশি টেকনিক্যাল অ্যাসপেক্টে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, কিন্তু অসুবিধে কোনোটাতেই হয়নি, কারণ আমাদের টিম, ডিরেক্টোরিয়াল টিম, আমাদের অ্যাক্টার্স টিম, আমাদের সিনেম্যাটোগ্রাফি, এডিট, এভরি ওয়ান ওয়াজ ইজ সো কম্পিটেন্ট অ্যান্ড সবাই এত ভালো করে বুঝিয়েছে যে কোনখান থেকে কী করতে হবে। টেকনিক্যাল অ্যাসপেক্টটা এতটা ভালো মাথার মধ্যে পুরো ভ্যামার করে ঢুকানো ছিল যে যখন অভিনয় করতে শুরু করেছি তখন ইস্যুস হয়নি কোনো, সো ইট ওয়াজ ইজি গোয়িং। বাট ইয়েস, এরকম একটা ছবিতে কাজ করতে পেরেছি, এরকম একটা চরিত্রে কাজ করতে পেরেছি যেখানে অপোজিটে, অলমোস্ট অপোজিটে বলা যায় যে মহানায়ক নিজেই আছেন, ইটস আ ব্লেসিং অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল, ফিলস ওয়ান্ডারফুল। এই ছবিতে সিজে একটা মেজর পার্ট প্লে করেছে, তো বাংলাতে এবং ভারতীয় সিনেমাতে অ্যাজ সাচ এরকম একজন মহানায়ককে নিয়ে সিজে এর কাজ যতদূর আমি জানি হয়নি, তো এই ছবির পার্ট হতে পারে আপনার কতটা এক্সাইটেড? অ্যাজ আই সেড কি টেকনিক্যালি এই ছবিটা আগে, মানে এরকম ধরনের ছবি তো আগে কোনো দিন হয়নি, সো ইটস আ নিউ এক্সপিরিয়েন্স ফর আস এজ ওয়েল, মানে আমরা যারা অভিনয় করেছি, আমরা যারা এখনও দেখিও নি, আমাদের জন্য এটা একটা ম্যাসিভ এক্সপিরিয়েন্স। সো ইয়েস, উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যান্ড মানে আমরাও অপেক্ষা করে আছি, যেমন দর্শকেরা অপেক্ষা করে আছে যে ছবিটা কী হচ্ছে, কেমনভাবে আমরা মহানায়ককে আবার বড় পর্দায় দেখতে পাবো, তার সাথে সাথে আমরা নিজেরাও অপেক্ষা করি, বিকজ আমরা চিরকাল ছোটো পর্দাতেই দেখে এসেছি, আমাদের জেনারেশন তো দেখেনি বড় পর্দায়, সো আমার জন্য ওটাও এক্সাইটমেন্টের বিষয় যে আমিও বড় পর্দায় উত্তম কুমারকে দেখতে পাবো। আমার যেটা মনে হলো যে ইটস জাস্ট মেক্স মি ওয়ান্ট টু লুক ফর মোর, আমাকে জাস্ট আরও, মানে আমি আরও দেখতে চাই, আমি আরও কী হয়েছে, আরও কতটা কীভাবে এগিয়েছে পুরো গল্পটা, আমি আরও বেশি করে দেখতে চাইছি। অ্যান্ড গায়ে কাঁটা দেওয়া তো ডেফিনেটলি, মানে যখনই ফার্স্ট, এই তো আমি তো কথা বলার জন্য আছি, যখন প্রথম শটটা ঢুকছে প্রিভিউতে তখন আই রিমেম্বার দ্যাট শর্ট বিং, মানে ইয়ে করার সময়, সিন করার সময় আমি পাশের ঘরেই ছিলাম, তো আমি পুরো বসে আছি, যে আমি তখন জিজ্ঞেস করেছিলাম সুজিতাকে যে এটা কীভাবে করছো তুমি, বলছে দেখবি দেখবি কী হবে, আর আজকে যখন দেখলাম আর ওইভাবে থ্রি ডিভাবে দেখলাম পুরো বিষয়টা, সো রজত দা হ্যাজ ডান অ্যান অ্যামেজিং 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 জব, আমি আমার মানে আই ক্যান আই এম টু স্পিচলেস টু ইভেন টেল এনিথিং অ্যাবাউট এনি অফ দিস, বাট আই এম স্টিল ওয়েটিং, আই এম ওয়েটিং। টপ টপ, একদম ওপরে, একদম ওপরে, সবার আগে আমি যদি কাউকে বলি যে আমি কী কী ছবি করেছি, সবার আগে যাবে হচ্ছে অতি উত্তম, বিকজ অফ হিম, বিকজ অফ মহানায়ক উত্তম কুমার। আমি এরকম কতজন আছে এই জেনারেশনে বলতে পারবে আমি জানি না, ফিউচারে হবে কিনা জানি, বাট এখন অবধি কেউ বলতে পারে না যে হ্যাঁ আমি মহানায়ক উত্তম কুমারের হিরোইন, সো আমিও সেটা বলতে পারছি, সো ইটস আ ব্লেসিং ফর মি। প্রিভিউটা দেখুন, কেমন লাগলো জানান, আর অবভিয়াসলি প্রিভিউটা দেখে আমি শিওর আপনাদের সকলের মনে হবে যে অপেক্ষা করি নতুন ট্রেলারের জন্যে, নতুন গান, আমাদের গানও লঞ্চ হবে ভেরি সুন, তার সাথে সাথে অবভিয়াসলি এই ডিসেম্বর মাসে অতি উত্তম মুক্তি পাচ্ছে ইন থিয়েটার্স নিয়ার ইউ, প্লিজ যাবেন দেখবেন অ্যান্ড আই এম শিওর ভালোই লাগবে।